पेनविजन टीवी प्रेजेंट्स। সম্মানিত উত্তরপাড়া নিবাসী, আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আমরা যারা উত্তরপাড়ায় বসবাস করি, আমাদের সমাজের মধ্যে যারা আছে তাদের মধ্যে অনেকেই কুরবানি দিতে পারবে না আমরা জানি। তাদের একটা লিস্ট আমরা করেছি, এই লিস্টের কারো নাম বাদ পড়লো কি না এই বিষয়ে আমরা আজকে একটা মিটিং এখানে ডেকেছি আপনাদের মতামত নেওয়ার জন্যে। আমরা কোনোভাবেই চাই না যে আমাদের সমাজের বাইরে অন্য কেউ গোস্ত পাক। এই তুমি কই থেকে আইলা? কোম্পানি খাবে। চুপ কর, চুপ করে থাক। আমি গোস্ত খাবো। চুপ কর, পরে আগে কথা শোন, পরে। তো আমরা চাই যে সমাজের মধ্যে যারা আছে, যারা কুরবানি দিতে পারতেছে না, তারাই কেবলমাত্র গোস্ত পাবে। ঠিক বলছেন। ওই ভাসমান মানুষদেরকে গোস্ত দিয়ে তো আমরা শেষ করতে পারবো না, কি কন? এই জন্য আমরা একটা লিস্ট করছি, সেই লিস্টটা এখন জামাল খান পড়বে। জামাল খান পড়ো। উত্তরপাড়া সমাজের গোস্ত পাওয়ার হকদারদের নাম আমি প্রকাশ করছি, দেখেন কে বাদ পড়ে কিনা। গফুর মিয়া, মিন্টু কাজী, আব্দুল কাদের মিয়া, রহিমউদ্দিন, টগর মিয়া, খালেক ব্যাপারী, মোতালেব মিয়া, লাল মিয়া, শাহাবুদ্দিন, সালাম খান, কেউ বাদ পড়ল? মাদবুর সাহেব, ওই যে কেরামত কাজীর নাম বাদ পড়ছে। কেরামত কাজী, আচ্ছা আচ্ছা। আমি গোস্ত খাবো। এই তুই কি এই এলাকার? তুই তো এলাকার না, তুই তো ভাসমান। তোর তো এখানে কোনো জায়গা জমি নাই, স্থায়ী কোনো লোক না, তুই এখানে আসছস কেন? যা যা যা, বের হয়ে যা। আমি কোন জায়গায় যাব? দক্ষিণ পাড়া গেলে ওখানে দিব না, উত্তর পাড়া আপনারা ওখানে আমার দিবেন না। আমি গুস্তি খাবো না। তোর নিজের কোনো জায়গা জমি আছে এখানে? টিপ সইদের তো নিয়ে নিছে। টিপ সইদের কে নিয়ে নিছে এটা আপনি ভালো জানে। ওই ওরে বের করে দাও তো। না, আমি তাহলে গুস্তি খাবো না। এই পাগল, এই পাগল, মাতবর উঠতে বলছে না? যাও যাও, ওদিক যা। আমি গুস্তি খাবো না। মাতবর যাও যাও। আমাদের মিটিং এর মধ্যে সব পাগল আইসা ঢুকে গেছে। পাগলদের দায়িত্ব তো আমরা নিতে পারবো না, কি কোন আপনারা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাসা স্যার একটু কথা বলতাম। হ্যাঁ বলো বলো। এই যে আমাদের চাচা মিয়া, গুনি মিয়া চাচা, এখান থেকে কান্না করতে করতে যাইতেছেন, গোস্ত পাবেন না, তো কি হয়েছে মাদ্রাসা সাহেব? এখানে না, গোস্ত তো পাবে না তো, এটা তো সমাজের তো কেউ না, এটা তো একটা নিয়ম আছে বাবারে, গোস্ত ভাগ করার নিয়ম জানো তুমি? তুমি এই এলাকার একজন মাত্র একমাত্র লোক যে বাইরে যায় বড় মাদ্রাসায় লেখাপড়া করে আসছো। তোমার তো জানা থাকার কথা যে এই কুরবানির গোস্ত পাবে হচ্ছে সমাজের মধ্যে যারা আছে গরিব, যারা কুরবানি দিতে পারতেছে না, এখানকার স্থায়ী লোক, তারা পাবে।
ও তো এখানকার স্থায়ী কেউ না, ও থাকে আমাদের এলাকায় ঘোরে, ওর তো নাম এখানে তো আসার কোনো প্রশ্নই নেই। এটা কি মাদ্রাসা সমাজের রীতি? হ্যাঁ এটাই তো আমাদের সমাজের রীতি, এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। আপনি কি গণেনিও তো একজন আলেম মানুষ। মাদ্রাসা সাহেব যে ডিসিশন নিয়েছে এটাই ঠিক আছে। এই যে দেখো তিনিও একজন আলেম মানুষ। আচ্ছা ঠিক আছে মাদ্রাসা সাহেব, ঠিক আছে আপনার কথা। আমি একটু কথা বলি। বলো, কোরআন হাদিসের আলোকে কথা কও শুনি। এমনি তোর বললে শুনবো না, কোরআন হাদিস দিয়ে বলবা, ঠিক আছে? জি সম্মানিত গ্রামবাসী, আপনারা যে কুরবানি দিচ্ছেন, এই কুরবানি তো দেওয়া ওয়াজিব, তাই না? তো ইসলামী শরীয়তের যে নিয়ম নীতি অনুসারে কুরবানি দিচ্ছেন, সেই শরীয়তেরই এই কুরবানির গোস্ত বন্টন পদ্ধতি কিছু নিয়ম নীতি আছে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হজের 28 নম্বর আয়াতে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাইশাল ফাকির, অর্থাৎ তোমরা এই কুরবানির গোস্ত নিজেরাও খাও, তোমাদের প্রতিবেশী অভাবগ্রস্তদের মাঝেও এটি বিলি করে দাও, তাদেরকেও খাওয়াও। অন্যদিকে বুখারি শরীফের হাদিস, তোমাদের ঘর থেকে 40 ঘর পর্যন্ত তোমাদের প্রতিবেশী, তোমরা তোমাদের প্রতিবেশীদের খোঁজ খবর রাখো, প্রতিবেশীদেরকে গরিব দুস্থ লোকদেরকে খাবার দাও, তারা যেন অনাহারে না থাকে। সুতরাং এই যে গনিমিয়ার মতো আমাদের চাচামিয়া, এই গনিমিয়ার মতো চাচামিয়া তো আমাদের প্রতিবেশীর বাহিরে পড়েন না, উনি তো আমাদের এই মহল্লারই লোক। সুতরাং এরকম গরিব দুঃখীদের বাদ দিয়ে যে আপনারা বন্টন করতেছেন, এটা তো ইসলামী শরীয়তের আলোকে হলো না। আমরা যে সমাজে যে সিদ্ধান্ত নেই, এর বাইরে তো আমাদের যাওয়ার সুযোগ নাই। এটা তো আমরা কয়েক বছর যাবৎ এই সমাজ প্রথা চালু হওয়ার পর থেকে আমরা এইভাবেই করে আসছি। এখন দুই কলম বিদ্যা শিক্ষা শিখা আমাদেরকে বিভিন্ন ধরনের ইসলামী কথাবার্তা শোনায় না। জামালউদ্দিন, বিষয়টা তা না, ও কিন্তু কোরআন এবং হাদিস থেকেই কিন্তু রেফারেন্স দিয়ে কথা বলল। তো এই বিষয়টা আসলে ভাবনারই বিষয়। আমার মনে হয় এই ভাষ্যমানদেরও আমাদের কুরবানির গোস্তের ভাগের আওতায় নিয়ে আসা দরকার। তার কারণ এরা কই খাইব কই যাইব, তুমি লিস্ট করো। এই তোমার নাম কি? গনি মিয়া নাকি? গনি। আচ্ছা গনি, এই যে এই গনির নামটাও এখানে আমরা যুক্ত করলাম এবং এই ধরনের লোকদেরকে খুঁজে খুঁজে বের করে কি বলেন আপনারা? নামটাও এখানে যুক্ত হলো এবং আরো খুঁজে দেখো যে আরো কোনো অসহায় মানুষ আছে কিনা। আজকের সভা এখানেই শেষ হলো। কুরবানির দিনে সবাই স্বাস্থ্যবিধি মেনে আমরা কুরবানি করব এবং সকাল সকাল যে টাইম ঘোষণা করা হয় সেই অনুযায়ী নামাজ পড়ে এসে সবাই কুরবানি করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমি তো লেবার করছি বাবা।